স্বাভাবিক গতিতেই চলছিল গাড়ি। হঠাৎ শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়, কয়েক হাত দূরের দৃশ্য ঝাপসা হয়ে যায়। ফলে আগাম বার্তা ছাড়াই গাড়ির চালককে বাধ্য হয়ে মাঝ রাস্তায় ব্রেক করতে হয়। এতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ডজন ডজন গাড়ি। একের পর এক গাড়ি এসে অপর গাড়ির সাথে সজোরে ধাক্কা খেতে থাকে। এভাবে প্রায় 100 গাড়ির সংঘর্ষ হয় কয়েক মিনিটের মধ্যে। স্থানীয় সময় সোমবার সকাল 11টায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে মহাসড়কের পাশের কৃষিজমি থেকে প্রচুর ধুলা উড়ে আসে। সেখানে তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার। এই ঘটনায় মহাসড়কের 28 কিলোমিটার অংশের দুই পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। শতাধিক গাড়ির এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 6 জন আর আহত হয়েছে অন্তত 37 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। দুর্ঘটনার জেরে কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। ঘটনাস্থলে একটি ভিডিও ফুটেজে দেখা যায় ধুলায় চারপাশ আচ্ছন্ন হয়ে আছে, অনেক জায়গায় কিছু দেখাই যাচ্ছে না। সব গাড়ি একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেয়ে এলোপাতাড়ি অবস্থায় পড়ে আছে সড়কের উপর, কিছু গাড়ি থেকে ধোঁয়াও বের হচ্ছে। এই দুর্ঘটনার কারণে তৈরি হয়েছে মহাসড়কে দীর্ঘ যানজট। বলা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এরপরই শুরু হবে সড়কটিতে যান চলাচল। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি হয় এই ধূলিঝড়। শুষ্ক আবহাওয়া মৌসুমে যে কোনো সময় শুরু হতে পারে এই ধূলিঝড়। এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধূলিঝড়ের কবলে পড়েছে বাসিন্দারা। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।